চেতলা অগ্রণী একটা অসাধ্য সাধন করে দেখালো। সত্যি কলা গাছের আঁশ বা তন্তু দিয়ে এমন নিখুঁত শিল্পকার্য করা যায়, তা বন্ধুরা তোমরা চেতলা অগ্রণীতে না আসলে বুঝতে পারবে না। আর হ্যাঁ, সব শেষে দেখাবো চেতলা অগ্রণীতে অদিতি মুন্সির স্পেশাল পারফরমেন্স, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রগামী সঙ্গে। সরি বন্ধুরা, চেতলা অগ্রণীকে আমি চেতলা অগ্রগামী সঙ্গ বারবার বলে ফেলেছি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখনই এই মাত্র ওপেনিং করে গেলেন, শুভ উদ্বোধন করে গেলেন আমাদের সিএম, এখনই এসেছিলেন, তিনি ওপেনিং করে চলে গেলেন, আর আমি ঠিক তার পরেই চেতলা অগ্রগামী সঙ্গতে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে পুরোটা দেখাবার জন্য। দেখো এখানে কেমন কাজকর্ম চলছে, কি হয়েছে সবটাই দেখো তোমরা। এখানে কাজ যেটা হয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে কি, এখনো ইনকমপ্লিট কাজ আছে, তবে কাজ হচ্ছে। আর কাজটা কিসের ওপরে হচ্ছে, কলা গাছের যে খোসা, কলা গাছের সেইটা থেকে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ চেতলা অগ্রগামী সঙ্গে। মা তৈরি হয়েছেন মা মাটির, এবং মণ্ডপ যেটা তৈরি হচ্ছে সেটা কলা গাছের খোসা থেকে তৈরি হচ্ছে। তোমরা দেখো কেমন লাগলো জানিও, সবটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অসাধ্য সাধন করে দেখালো। সত্যি কলা গাছের আঁশ বা তন্তু দিয়ে এমন নিখুঁত শিল্পকার্য করা যায়, তা বন্ধুরা তোমরা চেতলা অগ্রণীতে না আসলে বুঝতে পারবে না। এখানকার গুগল অ্যাড্রেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সব শেষে দেখাবো চেতলা অগ্রণীতে অদিতি মুন্সির স্পেশাল পারফরমেন্স, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Thank you.
কেমন লাগলো তোমাদের চেতলা অগ্রগামী সংঘের দুর্গোৎসব? মণ্ডপ কেমন লাগলো প্রতিমা? জানিও কমেন্ট করে আমার সফর সঙ্গী চ্যানেলে, অতি অবশ্যই জানিও। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ 2022-এর পুজো পরিক্রমার পুরোটাই দেখাবে সফর সঙ্গী যতটা সম্ভব। তাই আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো প্রচুর 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 পরিমাণে, যাতে অন্যরাও এই ভিডিওটাকে দেখতে পারে।